দেখো কেজি টু এর ছেলেরা, তোমাদের অঙ্ক বইয়ে 45 নম্বর পাতায় অঙ্কগুলো দেওয়া আছে, দেখো কোথায় লেখা সমস্যাকে গণিতের ভাষায় প্রকাশ করতে শেখো। তাহলে এগুলো বিয়োগের লেখা অঙ্ক যেগুলো ছিল, দেখো একের দাগের অঙ্কটা কি বলেছে, বৃষ্টির ক্লাসে 58 জন ছাত্রছাত্রী আছে, আজ বৃষ্টির কারণে 12 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। উপস্থিত কতজন ছাত্রছাত্রী, তাহলে মোট ছাত্রছাত্রী কতজন আছে, 58 জন আছে, তার মধ্যে দেখো অনুপস্থিত মানে স্কুল আসেনি কতজন, 12 জন। তাহলে ছিল 58 জন, আসেনি 12 জন, তাহলে কতজন আছে সেটা বের করতে হলে কী করতে হবে, মোট থেকে যতজন যায়নি সেটা বিয়োগ করে দিলে পেয়ে যাব। তাহলে লিখো, দেখো লেখা আছে মোট ছাত্রছাত্রী সমান, তাহলে লিখবো একের দাগ মোট ছাত্রছাত্রী সমান, মোট ছাত্রছাত্রী সমান কত বলেছে বলো, 58 বলেছে, মোট ছাত্রছাত্রী সমান 58 জন। তারপরে দেখো বলেছে অনুপস্থিত কতজন, অনুপস্থিত আছে 12 জন, তাহলে অনুপস্থিত তাহলে নিচে লিখবো 12 জন, বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগটা কত হচ্ছে 2, আর উপরে 8 আছে, তাহলে 2 এর পর থেকে 8 পর্যন্ত যাব, 2 এর পর 3, 4, 5, 6, 7, 8 কত হচ্ছে বলো, 6, তাহলে এখানে লিখে দেবো 6, আর এখানে 1 আছে উপরে 5, তাহলে 1 এর পর থেকে 5 যাবো, 1 এর পর 2, 3, 4, 5, তাহলে 4, একটা জোন, তাহলে কি লিখবো, উপস্থিত কতজন ছাত্রছাত্রী আছে, এখানেতে উপস্থিত দেখো উপস্থিত ছাত্রছাত্রী সমান 46 জন, তাহলে প্রথমেরটা হয়ে গেল। তারপরেরটা দেখো কি বলা আছে, বলেছে সুমিতের বয়স 57 বছর, অমিত সুমিতের থেকে 16 বছরের ছোট, তাহলে অমিতের বয়স কত, তাহলে সুমিতের বয়স কত বলা আছে, 57, আর বলেছে কি সুমিতের থেকে অমিত 16 বছরের ছোট, তাহলে বিয়োগ করবো তাহলে পেয়ে যাবো। তাহলে উপরে দেখো সুমিতের বয়স প্রথমে দেওয়া আছে, লিখবো সুমিতের বয়স সমান, সুমিতের বয়স, সুমিতের বয়স কত বলা আছে, 57 বছর, 57 বছর। তারপরে দেখো বলেছে অমিতের বয়স দেওয়া নেই, অমিতের বয়সটা বের করতে হবে, আর অমিত বলেছে সুমিতের থেকে 16 বছরের ছোট, তাহলে এর থেকে 16 বিয়োগ করলে পেয়ে যাবো, তাহলে লিখবো দেখো অমিত ছোট, বইয়ে দেখবে লেখা আছে অমিত ছোট, অমিত ছোট কত না 16 বছরে, 16 বছরে, এটা বিয়োগ করবো, তাহলে 6 কত দিলে 7, 1, আর 1 কত দিলে 5, 4 বছর, তাহলে এটাই হলো অমিতের বয়স। অতএব অমিতের বয়স সমান 41 বছর হয়ে গেল। দেখো তার পরের অঙ্কটা আবার কি বলেছে, বলেছে তিনের দাগ, বলেছে ফলওয়ালা ঝুড়িতে 64টি আম ছিল, তার থেকে 51টি বিক্রি হয়েছে, কটি আম আছে, তাহলে বিয়োগ করলেই পাবো, তাহলে লিখবো ঝুড়িতে ছিল
ঝুড়িতে ছিল সমান কতগুলো ছিল না ঝুড়িতে ছিল সাতা চৌষট্টিটি আম চৌষট্টিটি আর বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কতগুলি না বিক্রি হয়েছে একান্নটি আর কতগুলি পড়ে আছে তাহলে লিখবো ঝুড়িতে রইল অতএব ঝুড়িতে রইল এক কত দিলে চার তিন পাঁচ কত দিলে ছয় এক তিন আম তেরোটি আম তারপরে দেখো চারের অঙ্কটা কি বলেছে বলেছে বর্ষার কাছে সাতাশটি ফুল ছিল কিন্তু মোট আটত্রিশটি ফুল দিয়ে মালা গাঁথতে হবে তাহলে আর কতগুলি ফুলের প্রয়োজন তাহলে মোট কতগুলি ফুল দিয়ে মালা গাঁথতে হবে সেটা আগে লিখবো তারপরে কতগুলি ফুল আছে সেটা লিখবো তাহলে পেয়ে যাবো কতগুলো ফুলের প্রয়োজন বিয়োগ করে দিলে দেখো করছি না মালা গাঁথতে মোট প্রয়োজন চারের অঙ্ক মালা গাঁথতে মোট প্রয়োজন কতগুলো ফুলের প্রয়োজন মোট আটত্রিশটি ফুলের প্রয়োজন তাহলে মোট আটত্রিশটি ফুলের প্রয়োজন আর আছে কতগুলি না বর্ষার কাছে আছে সাতাশটি আরো দরকার কতগুলি দরকার অতএব আরো দরকার সাত দিলে আট এক আর দুই কত দিলে তিন এক ডি এগারোটি ফুলের দরকার তাহলে আরো এগারোটি ফুলের দরকার তাহলে দেখো পঁয়তাল্লিশ পাতাটা এক দুই তিন চার হলো ছেচল্লিশ পাতায় দেখো ছেচল্লিশ পাতাতে পাঁচের অঙ্কটা কি বলেছে না আলমারিতে মোট ৪৯টি বই ছিল আলমারি রং করার জন্য সব বই আলমারি থেকে বের করতে হবে এখন পর্যন্ত ১৩টি বই বের করা হয়েছে তাহলে আর কতগুলি বই বের করতে হবে তাহলে দেখো মোট কতগুলি বই আছে সেটা লিখবো প্রথমে ৪৯টি তারপরে দেখো আলমারি থেকে বের করতে হবে এখনো বের করতে হবে আর বের করা হয়েছে ১৩টি ৪৯টি বই ছিল সবগুলো বের করতে হবে তার মধ্যে বের করা হয়েছে ১৩টি তাহলে ৪৯ থেকে ১৩টি বিয়োগ করে দেবো দিয়ে যত থাকবে ততটি বই এখনও বের করতে হবে তাহলে এটা উত্তর হয়ে বিয়োগ করলে হবে কত থেকে কত বিয়োগ হবে ৪৯ থেকে ১৩ এটা বাড়িতে নিজেরা করবে তারপরে ছয়ের অঙ্কটা দেখো মেঘা ও শ্রেয়ার মোট বয়স আছে ৩১ বছর আর মেঘার বয়স ১৭ বছর হলে শ্রেয়ার বয়স কত তাহলে দুজনের মোট বয়সটা লিখবো কত না ৩১ বছর তারপরেই দেখো বলে দিয়েছে মেঘার বয়স ১৭ তাহলে তারপরে লিখবো মেঘার বয়স ১৭ তাহলে মোট বয়স আর মেঘার বয়স পেয়ে গেছি মানে আমি এবার শ্রেয়ার বয়সটা বের করতে পারবো কী করে না মোট বয়স থেকে মেঘার বয়সটা বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকবে সেটাই হবে শ্রেয়ার বয়স তাহলে এটাও করা যাবে সাতের অঙ্কটা দেখো বলেছে তিন অঙ্কের সব থেকে ছোট সংখ্যা থেকে দুই অঙ্কের সব থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে কত হয় তাহলে তিন অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত আগে পড়েছো তোমরা জানো তিন অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে একের গায়ে দুটো শূন্য মানে ১০০ আর দুই অঙ্কের সব থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে দুই অঙ্কের সব থেকে ছোট সংখ্যা মানে একের গায়ে একটা শূন্য তার মানে ১০ তাহলে ১০০ থেকে ১০ বিয়োগ করতে হবে ১০০ থেকে তাহলে তিন অঙ্কের সব থেকে ছোট সংখ্যা এখানে লেখা আছে এখানে লিখবে ১০০ তারপরে দুই অঙ্কের সব থেকে ছোট সংখ্যা এখানে লিখবে ১০ দিয়ে বিয়োগফল সমান কত হচ্ছে সেটা লিখে দেবে তাহলেই হয়ে যাবে আটের অঙ্কটা দেখো কি বলেছে না মামপুর কাছে ৩৮ টাকা আছে আর কত টাকা হলে ওর কাছে ৬৭ টাকা হবে তাহলে মামপুর কাছে আছে ৩৮ টাকা আর কত টাকা হলে ৬৭ টাকা হবে তাহলে লিখবে মোট হতে হবে ৬৭ টাকা
তারপরে মামপুর কাছে আছে লিখবে 38 টাকা, দিয়ে বিয়োগ করে দিলে যেটা উত্তর পাবে সেটাই প্রয়োজন বেরিয়ে যাবে। তাহলে 5, 6, 7, 8 তোমরা বাড়িতে করবে, 5, 6, 7, 8 এই চারটি অঙ্ক তোমাদের বাড়ির কাছে দেওয়া রইলো। আর আগের পাতাতে 1, 2, 3, 4 করে দিয়েছি। তাহলে বাড়ির কাজটা করে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে পাঠাবে এবং খাতায় যত্ন সহকারে করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অকারণে কেউ বাড়ির বাইরে যাবে না, আর বাড়ির কাজ মনোযোগ সহকারে করবে।